নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী দেবানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে বিপদ তারিণী ব্রত। বিপদ তারিণী বা বিপদকে তাড়াবার জন্য প্রত্যেকটি বাঙালিদের ঘরে ঘরে আজকে ব্রত কিন্তু পালন করা হয়। যেমন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা পুজোর মাহাত্ম্য আছে, তেমনই কিন্তু শীতের কম্বল বা শীতের কাঁথার কিন্তু যেমন প্রয়োজনীয়তা আছে, বর্ষার ছাতারও কিন্তু প্রয়োজনীয়তা আছে। কিন্তু বর্ষাকালে ছাতা ছাড়া আপনি বেড়াতে যান, আপনি ভিজলে আপনার শরীর খারাপ হতে পারে বা কোনো বড় সমস্যাও তৈরি হতে পারে। শীতকালেও কাঁথা ছাড়া ঘুম কিন্তু আসতে চায় না, গায়ের উপরে প্রলেপ দিলে মনে হয় ঘুমটা খুব ভালো হয়। তেমনি যদি আপনি খুব অর্থের সমস্যায় ভুগছেন, যেন মনে হচ্ছে যে কোথাও অর্থ বর্ষা হতো বা অর্থ প্রাপ্তি হতো, তাহলে আপনার দুঃখ, দারিদ্র, সমস্যা বা একটা ভোগান্তি এটা কিন্তু কাটতে পারতো। যেমন বৃষ্টি পড়লে ছাতা ধরলে বৃষ্টির সম্পূর্ণ জল থেকে বাঁচা যায়, যদি অতিরিক্ত অর্থ বর্ষা আপনার জীবনে চলে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্থ বর্ষা অর্থাৎ অর্থের বৃষ্টি হওয়া। আপনি চাইছেন একটা পরিমাণ মতো অর্থ পেলে হয়তো আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, হয়তো আপনার কিছু ধার দেনা ঋণ লোন থেকে মুক্তি হতে পারবেন, হয়তো আপনি না চাইতেই আপনার অনেক টাকা দেনা হয়ে গেছে, সে দেয়া দেয়া আপনি বেরাতে পারছেন না, হয়তো আপনি আপনার সমস্যা অর্থ প্রাপ্তি হলেই মিটতে পারতো। কিন্তু একটা ক্রিয়া, একটা সংস্কার, একটা প্রয়োগ করলে যদি প্রচুর অর্থ বৃষ্টি হয়, অর্থ বর্ষা হয়, সেটাকে আবার আটকানোর যে ছাতার প্রয়োজন হয়, তেমন একটি পাতাও আছে। সেই পাতা একটি ক্রিয়া করলে আপনার আর্থিক সমৃদ্ধি, অর্থ বর্ষা বা অর্থের সম্ভার কিন্তু জীবনে আসতে পারে। আপনি লটারির টিকিট প্রাপ্তি করতে পারেন, আপনি চলন রাস্তার হাট থেকে টাকা কুড়িয়ে পেতে পারেন, আপনার 15 টাকা আপনি হঠাৎ করে পাওনা দেওয়ার যদি পেত বা আপনি পেতেন আপনাকে দিয়ে চলে গেল, বা আপনার হঠাৎ করে কোনো পুরনো জমি পুরো জায়গা বেচে আপনি টাকা পেলেন। অর্থাৎ মানুষের জীবনে কখন কি ভালো সময় খারাপ সময় আসে আমরা কিন্তু কেউ জানি না। বা যদি টোটকা প্রয়োগ করে যদি আপনার জীবন অর্থ বর্ষা হয়, তাহলে করতে আপত্তি কোথায়? টোটকা তো সামান্য খরচ লাগে, টোটকা 2 টাকার খরচে করা যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। তাই আজকে তাদের জন্য অনুষ্ঠান করছে যারা মারাত্মক অর্থ সমস্যায় ভুগছেন, দারিদ্রতায় ভুগছেন, অর্থ কষ্টে ভুগছেন, ধারে দেনায় লোনে ভুগছেন, বা এত পাওনা দেশে অত্যাচার করছে যে আপনি মনে করছেন আপনার জীবনে বাঁচাটাই শ্রেয় হয়ে গেছে। অন্য ভুল স্টেপ নেওয়ার আগে এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, 100% রেজাল্ট মানুষ পেয়েছে। তাদের থেকে আমি রিপোর্ট পেয়ে আজকের দিনে আমি আপনাদের কাছে শেয়ার করলাম বিপদ তারিণী, অর্থাৎ আপনার বিপদটাকে তাড়ানোর জন্য অর্থ বর্ষা কি করে আপনার জীবনে আসে সেই একটা প্রয়োগ বিধি আজকে দেব। আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থ বর্ষায় ধরতে ছাতা, প্রয়োগ করলে তেজপাতা। অর্থ বর্ষায় ধরতে ছাতা, প্রয়োগ করলে তেজপাতা। এত অর্থ বর্ষা হবে যে আপনাকে ছাতা করতে হবে বর্ষাটাকে আটকাবার জন্য। কিন্তু যদি ক্রিয়া হয় সঠিক, আপনার মনোবল হয় সঠিক, আপনার সমস্যা সঠিক হয়, তাহলে কিন্তু এই প্রয়োগটা 100% কাজ হবে। এবার লোভে পড়ে করলে তার কিন্তু সলিউশন অনেক ক্ষতি হতে পারে। তো যারা সত্যি করে প্রকৃত সমস্যায় ভুগছেন তারাই টোটকাটি করবেন। আজকে টোটকার আলোচনার বিষয় হচ্ছে অর্থ বর্ষায় ধরতে ছাতা, প্রয়োগ করলে তেজপাতা। একটি তেজপাতা সে আপনার জীবনটা কিন্তু চেঞ্জ করতে পারে। তার কি বিদ্যা, তার কি প্রয়োগ, তার কি করে কি করতে হবে, সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। খাতা পেন নিয়ে বসুন লেখার জন্য। তার আগে দেখেনি প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো দাদা, নমস্কার। বলুন কে বলছেন? আমি একটু বীরভূম থেকে বলছিলাম দাদা, মেয়ে সম্পর্কে একটু জানি। মেয়ের নাম যদি বলেন? প্রিয়াঙ্কা সিনহা। ডেট অফ বার্থ প্রিয়াঙ্কা? 28 ফেব্রুয়ারি 1992। জন্ম সময় যদি বলেন? সকাল 8:30 মুর্শিদাবাদ। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান আপনাকে দাদা? আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কেন? আপনার সাথে যোগাযোগ করতে চাইছি 3-4 দিন থেকে, কিন্তু কিছুতেই আপনার লাইন আমি পাচ্ছি না। কারণ আমি ছিলাম না, এক তো ছিলাম অম্বুবাচীতে বাইরে ছিলাম, তারপরে ফিরেছি 27 তারিখ, তারপর অমাবস্যা ছিল, কাজ ছিল, আমার রথযাত্রায় কাজ ছিল, তাই এতগুলো দিন আমি এত কাজের জন্য আমি প্রেজেন্ট হতে পারিনি। আজকে সময় পেয়েছি, লাইক করতে চলে এসেছি। তো এই যে ভালো লাগে কেন, আরো তো প্রচুর প্রোগ্রাম হয়, অনেক ভালো ভালো লোকের প্রোগ্রাম হয়, আপনার প্রেডিকশনটা খুব মানে নির্ভুল করেন আপনি, সেই জন্য আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এটা কি ভালো লাগে না যে আমি ভয় দেখাই না? যে অনেকে ভয় দেখায়, অ্যাক্সিডেন্ট হবেন, মরে যাবেন, হেনা তেনা প্রচুর রকম ভাবে করেন, আমার মনে হয় জীবনটা খুব সহজ সরল,
যে ঠিক মতো চলা যায়, সঠিক মানুষের গাইডলাইন পাওয়া যায়, আপনি কখনো ঠকবেনই না জীবনে, তাই না? ঠিক বলেছেন দাদা। চলুন, আপনার মেয়ে জন্মবার শুক্রবার, ফ্রাইডে। এবার মেন হরোস্কোপে ঢুকবো, তার আগে বলবো জন্ম চার সূত্র, মেয়ের মীন লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়। ফার্স্ট কথা, মেয়েকে কারোর উপকার করতে বারণ করবেন, বারণ করবেন, কারণ আপনার মেয়ে এত সহজ সরল সাদাসিধে, প্রতিটা মানুষকে হেল্প করতে চায়, আগ বাড়িয়ে উপকার করতে চায়, তারা বদনামটাও কিন্তু খেয়ে যায়। আবার রিপিট করছি, 28/2/1992 সাল সকাল 8:30, তাই তো? এবার মেন হরসে ঢুকছি, আপনার জন্মবার শুক্রবার। এবার ঢুকছি মীন লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাশা। মেষ লগ্ন হতে পারে না, কেন হতে পারে না? কারণ আপনার মেয়ের লগ্নের ডিগ্রি হচ্ছে 28° 30′ 53″, একটা ঘরের ডিগ্রি হয় 30 আছে, মানে 30 × 12 কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে অঙ্ক তো মিলবেই। অতএব যারা আপনাকে মেষ বলে প্রেডিকশন দিয়েছে, তাদের প্রতিকার করলে মেয়ে কোনো রেজাল্ট পাবেন না, প্রেডিকশন ভুল হবে। এবং এই জ্যোতিষ শাস্ত্রের ডিগ্রি মিনিট সেকেন্ডের অনেক বড় একটা ফাংশন রয়েছে জীবনে, প্রতিষ্ঠা পাওয়ার জায়গা মারাত্মক রয়েছে জীবনে, সাকসেস মারাত্মক রয়েছে, কিন্তু সব কাজের ক্ষেত্রে বাধা, সব কাজে পিছিয়ে যাওয়া, সব কাজে অনীহা চলে আসা, বোঝা গেল? এবং শত্রু সংখ্যা এত বেশি বাড়বে যে আগামী দিনে কোনো কাজ শুভ করতে গেলে ওকে জীবনে প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল ও যুদ্ধ করতে হবে। জন্মচার্ট বলছে লগ্নে দ্বাদশে রবিবুধ বুধায়িত্ব যোগ করছে, এই বুধায়িত্ব যোগ দ্বাদশে করলে বলা হয় বুদ্ধি প্রচুর, খুব ট্যালেন্টেড মেয়ে, কিন্তু সঠিক বুদ্ধি সঠিক জায়গায় সঠিক কাজে অ্যাপ্লাই হয় না। এবং দ্বাদশে মঙ্গল নেই, মঙ্গল আছে একাদশ ঘরে, অর্থাৎ মঙ্গল যে শুক্র বসে আছে, শনি বসে আছে, আপনার মেয়ে জীবনের চাকাটা কিন্তু ঘুরবে 2023 সালের মার্চ মাসের পর থেকে, তার আগে ওকে কিন্তু সাফার করতে হবে। বিবাহিত জীবন শুভ নয়, ভালোবাসার জীবন শুভ নয়, এবং সম্পর্ক বন্ধুত্ব বুঝে বুঝে সিলেকশন করে করতে হবে, কারণ আপনার মেয়ে মানুষ চিনতে বড় ভুল করে যে কে ভালো আর কে খারাপ চায় ওর। আমি তো বললাম ভালো সায়েন্স নিয়ে পড়া যায়, বললামই তো আপনাকে, এই যে পোস্ট ডক্টরেট করছে, উচ্চ শিক্ষা হবে, আমি তো বলেই দিলাম জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে, সাকসেস পাবে, কিন্তু জায়গাটা হচ্ছে যে এডুকেশনেও কিন্তু ডেভেলপমেন্ট পাবে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে জব ওরিয়েন্টেড স্যাটিসফ্যাকশন কিন্তু মেয়েটি পাবে না। কেন পাবে না? কারণ দশমপতি নেগেটিভ হাউসে গিয়ে বসে আছে, এই দশমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি ওর ষষ্ঠে চলে গেছে, যার ফলে ওর থেকে অল্প শিক্ষিত, ওর থেকে ফাঁকিবাজি মেয়েরা কিন্তু ভালো জায়গায় র্যাঙ্ক করে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? বলে দিয়েছি বিবাহিত জীবন ভালো নয়, বন্ধুত্ব জীবন ভালো নয়, সিলেকশন করে সবটা করতে হবে। তো আমি একটাই কথা বলবো, ও যে পোস্ট ডক্টরেট করছে, ও যে এডুকেশন সাথে এতটা স্ট্রং আছে, এটার কপাল কারণ ওর লগ্নপতি বৃহস্পতি, ওর দশমপতি বৃহস্পতি, বাট দুটো লগ্ন এবং দশমে বৃহস্পতি হলেও সেই বৃহস্পতি ষষ্ঠ ঘরে গেছে, বৃহস্পতি ষষ্ঠ ঘরে গেলে এবং সেই বৃহস্পতি পেয়েছে পূর্ব ফাল্গুনে শুক্রের নক্ষত্র, তাই একটা জীবনের পার্ট কিন্তু ভীষণ স্ট্রং করবে এডুকেশন সেক্টরটা, সেকেন্ড আপ স্টেজ অর্থাৎ বিয়ে এবং তার সাকসেস চাকরি, এই জায়গায় ব্যাঘাত আসবে। আপনি পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, আর ওর হাতে কোনো পলা, কোনো পোগরাজ, কোনো পান্না পড়াবেন না। কি কি ছিল মা একটু শেয়ার করুন, কি কি ছিল, কি কি ছিল, কি কি স্টোন ছিল, পান্না ছিল, পোগরাজ ছিল, মুক্ত ছিল। তা আমি বললাম মিলে গেল তো, যে পোগরাজ পান্নার পড়া বলেছি, অত এই তিনটে স্টোন ও জীবনের জন্য হানিকারক, যতটা ভালো এফোর্ট হওয়ার কথা এই পাথরগুলোর জন্য এতটা ভালো রেজাল্ট করতে পারবে না। পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আমার কাছে আসতে, শুনুন আমার কথা বলি, আমার কাছে আসতে হবে না, যে ভালো অঙ্ক কষতে পারে তার কাছেই যান। যেমন আগে আপনাকে অঙ্কটা কষে কিন্তু লগ্নটা পুরো ভুল করে দিয়েছে, এই লগ্ন ভুলের জন্য ভুল রেমেডি হবে, রেমেডি ভুল হলে রেজাল্ট পাবেন না। ভালো থাকুন। দেখুন এই মা বীরভূম দেব প্রশ্ন করলো বটে, কিন্তু উত্তর মিলে গেল, আমি বুঝিয়ে দিলাম যে আমি ঠিক
ওনার অঙ্কটা কষেছেন ভুল, কারণ আমার কাছে যে অঙ্ক থাকে সেটা কিন্তু খুব নিখুঁত ভাবে বিচার করা থাকে। আমার মোবাইল দেখতে মোবাইল লাগে, কিন্তু এর মধ্যে অঙ্কটা আমার নিজস্ব ক্রিয়েট করা, অর্থাৎ আমি লগ্নচিউড ল্যাটিচিউড অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে একটা ক্যালকুলেশন করেই এটাকে ফিক্সড করে দিয়েছি, যেটা আপনি বললেই ঠিক সেটা কিন্তু হবে না, এখানে যা ঠিক বলবে আমি সেটাকে ধরেই চলবো। আর আজকে তো মিলে গেল যে আপনি আমি লগ্নটাই ভুল করে, যতগুলো লোক আপনি দেখেই যাতে অনেক যদি শিখে সব লগ্নটা কিন্তু ভুল করে গেছে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছে, বলুন। আমি হাওড়ার আমবাজারতলা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে জানবো, একমাত্র মেয়ের সম্বন্ধে জানছি। বলুন, মেয়ের নাম যদি বলেন। অতসী বাগ। অতসী বাগ। বাগ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। জন্ম সময়? রাত্রি 10:29 মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? মানে প্রত্যেক শনিবার অফিস ছুটি বলে বসে দেখেন বা শোনেন? মানে এতটা প্রোগ্রামটা আপনাকে টানলো কেন, এতটা ইন্টারেস্ট দিল কেন, কারণ কি? ছোট্ট একটা কথা বলি, আপনার অ্যানালাইজিং ম্যানালাইজিং যেটা হচ্ছে সেটা অত্যন্ত আমার মনের গভীরে ঢুকেছে, এই জন্য আপনি একটা পিওর অ্যাস্ট্রোলজার অ্যাডভান্স অ্যাস্ট্রোলজার এটা বোঝা যাচ্ছে, সেই হিসেবে আমি ফোন করলাম। আমি একটা বিশেষ ছোট্ট একটি ইস্যু নিয়ে মাত্র একটি পয়েন্ট একটি আমি বলবো, আমি বলবো, সেটা কেউ আজ পর্যন্ত বলতে পারিনি, শুধু বলছে মাঙ্গলিক দোষ। আমি বলবো, আমি বলবো, একটা পয়েন্ট আমি জানতে চাইছি, আমি এখনো পর্যন্ত উত্তর পাইনি। আমি বলবো, আপনি কিচ্ছু বলবো, শুনুন মন্দি, চলুন। আপনার ছোট্ট কথা অনেকটা বড় পাওনা দিল আজকে আমার কাছে লাইফে, যে আপনি দেখে বুঝতে পাচ্ছেন যেটা অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি, এই একটা কথা যে অঙ্ক বা শাস্ত্র বা প্রেডিকশন যত আপনি পড়াশোনা থাকবেন তত অ্যাডভান্স হবে, তাই তো? চলুন, শুধু বড় বড় দাড়ি আর বড় বড় গোপ লাগলেই বড় অ্যাস্ট্রোলজি হওয়া যায় না, আর বড় বড় ডিগ্রির বোঝা বইলেই যে আমার এত ডিগ্রি আছে তাহলে বড় হওয়া যায় না, বড় হওয়ার জন্য প্রেডিকশনটা নিখুঁত করতে হবে। চলুন, আপনার মেয়ে জন্মবার মঙ্গলবার আপনি বলেই দিলেন, সেটা ঠিক আছে। মিথুন লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে। এবার ঢুকছি মেন হরোস্কোপে। জন্মচার্ট বলছে যে জন্মচার্ট অনুযায়ী মেয়ে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ বুদ্ধিসম্পন্ন এবং জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক তুখর রেজাল্ট করবে, কিন্তু দুটো প্রবলেম আছে। এক হচ্ছে আপনার বাস্তু শুভ নয়, এই বাস্তুর শুভত্ব না থাকার জন্য জীবনে যেগুলো প্রাপ্তিযোগ আছে আপনার মেয়ের সেই প্রাপ্তিটা দেরিতে ঘটবে, বঞ্চিত হবে, এবং প্রাপ্তি পাওয়ার জন্য প্রচুর লড়াই, প্রচুর কসরত, প্রচুর পরিশ্রম, প্রচুর ধৈর্য রাখতে হবে। এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের লগ্নে 4th হাউসে মঙ্গল মাঙ্গলিক দোষ হলে পারফেক্ট, কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ করলেও সেই ঘরেতে রবিবুধ উদয়ত্ব যোগ করছে, এবং মঙ্গল দেখুন 1°37′44″ পেয়েছেন, ডিগ্রিতে বলছি, অতএব মঙ্গলের পাওয়ারটা কিন্তু কমে গেল, কিন্তু দেখা গেল যে আপনার মেয়ের মঙ্গল কিন্তু আবার ষষ্ঠপতি, আবার ওখানে একাদশপতি, 11,000 লর্ড এবং 6,000 লর্ড, এই 6 আর 11 কানেকশনের লর্ড মঙ্গল যদি লগ্নের চতুর্থ থেকে ডিগ্রি কম পায় তাহলে কি দেয়, কর্মজীবন, সফলতার জীবন, বিবাহিত জীবনে প্রাপ্তি ঘটতে দেয় না, ঠিক আছে, বা লেট ম্যারেজ করায় বা বিয়ের পরে তাকে ডাইভোর্স সেপারেশন করাতে পারে। এবার কথা হচ্ছে সব মাঙ্গলিকের প্রতিকার হয় না, সব মাঙ্গলিক দোষ কাটানোও যায় না, পৃথিবীতে যেমন সব রোগের ট্রিটমেন্ট হয় না তেমন সব দোষেরও ট্রিটমেন্ট হয় না, ঠিক আছে। যেহেতু এখানে লগ্নপতি বুধ আর তৃতীয়পতি রবির সাথে মঙ্গল বসেছে এবং মঙ্গল এখানে পেয়েছে আপনার 2 চরণ, সেক্ষেত্রে আমি হলো এই মাঙ্গলিক কিন্তু ভয়ঙ্কর মাঙ্গলিক নয়, এই মাঙ্গলিকের এফেক্ট অতটাও লাইফে পাবে না, বিবাহিত সেক্টরের ক্ষেত্রে কোথায় পাবে, ওর হেলথে পাবে, শরীরের ক্ষেত্রে পাবে, যেমন ল্যাটার্জি ভাব, ঠান্ডা লাগার ধাত, ব্রিদিং প্রবলেম, আগুন থেকে সমস্যা, হাই ফিভার হওয়া, জ্বর খুব তীক্ষ্ণতর আসা, অথবা রাস্তাঘাটে অটো টোটো বাস ট্রামের থেকে ছোট খাটো দুর্ঘটনা হওয়া। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার। এবার কথা হলো যে প্রবলেমটা কোথায়, লগ্নের সপ্তমপতি যে বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে আছে, বিবাহিত জীবন শুভ হতেই হবে, কারণ বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে লক্ষ্মী যোগ করছে। আচ্ছা, মেয়ে কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে কত বছর বিয়ে হলো? হ্যাঁ, মেয়ে বিয়ে হয়েছে? না 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 না, এখন
আমি বললাম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ফার্স্টে বলেছি, এবং ওয়েল এডুকেটেড হবে, জীবনে প্রচুর প্রচুর প্রতিষ্ঠা পাবে। এই জন্মচারের ক্ষেত্রে এটা বলবো, কালসর্প যোগটার প্রতিকার প্রতিবিধান দরকার। কালসর্প যোগের প্রতিকার না হলে জীবনে পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার করা তার ক্ষেত্রে বাধা ব্যাঘাত আসবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর কি প্রশ্ন বলুন, আর কি সমস্যা বলুন। আপনি গোটাটা কভার করে দিলেন, আপনাকে জানিয়ে রেখেছি খুব নিয়ত আছে, কালসর্প যোগ 3 বছর আগে কাটানো হয়ে গেছে। ব্যাস ব্যাস, তাহলে তো প্রবলেম নেই, তাহলে সমস্যা নেই। ম্যাথে এত ডেভেলপ করছে, খুব ভালো, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি তো বললাম ইন্টেলিজেন্ট, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আর তীক্ষ্ণ কষ্ট করছে, আমি এর পরে বিএসসি পরে আমি বিএড করাতে চাইছি, এবার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে যেটা রাইফের মতো সেন্টারে দিয়েছি, এটা কি ঠিক লাইনে যাচ্ছে? দেখুন ঠিক ঠিক লাইনে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা বললাম না, যে এখানে যেহেতু দশম একাদশ নবম সব ঘরগুলো কালসর্প যোগের মধ্যে পড়ে আছে, অতএব ওকে একটু দেখানোটা প্রয়োজন আছে। যে কালসর্প যোগ কিন্তু দ্বাদশ রকমের হয়, এক দু রকমের হয় না, 12 রকমের কালসর্প যোগ হয়। এবং ওর জন্মলগ্ন সূত্রে ও যে দ্বাদশে পেয়েছে সেটা শেষ নাগ কালসর্প যোগ, শেষ নাগ। অতএব শেষ নাগের প্রতিকার আপনি কি করেছেন, হাতি ঘোড়া আমি জানি না, সেটা দেখানোর পর হাতের রেখা দেখে হোরারি বিচার করে সংঘাতত্ব করে আপনাকে একটা প্রপার গাইড করা সম্ভব, যে আগামী দিনের এক্সামের এডুকেশনে ও যেতে গেলে কোনো বাধা অবস্টাকার আসবে কি না। অতএব পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, আপনি অনেকটা এগিয়ে গেছেন, আগামী দিনে আরো সাফল্য পাক, এই শুভকামনা আমি আপনাকে দিলাম। আর পারলে ভালো সঠিক এবং নিখুঁত কারোকে দেখিয়ে এটাকে সলিউশন করে নিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেকটা তফাৎ হয়েছে, অনেকটা পুরোটা। কি কি তফাৎ, খারাপ বললাম, ভয় দেখালাম? আমার কাজ কিন্তু ভয় দেখানো নয়, আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক রাস্তায় হাতটা নিয়ে ধরিয়ে দেওয়া, যাতে আপনি সেই পথেই হাঁটবেন, কিন্তু আমার দেখানো পথে হাঁটবেন, আমার চোখ সেদিকে সর্বদা থাকবে যে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন। আমার প্রতিটি ক্লায়েন্ট হচ্ছে আমার ঘরের মানুষের মতো, ঘরের লোকের মতো, যেমন আমি আমার পরিবারের লোকে গাইড করি, তেমন আমি আমার ক্লায়েন্টদেরকেও গাইড করি। আমি বারবার একটা কথা বলি, আমার ক্লায়েন্টদের কোনো শত্রু থাকে, তারা তাদের সাথে লড়াই করার আগে আমার সাথে লড়াই করে তারপর যেতে হবে, মানে আমার গন্ডি পার করে তবে শিখণ্ডীতে পা দিতে হবে। তারা মনে করছেন আসবেন চেম্বারে দেখাতে আসতে পারেন, কিন্তু হ্যাঁ সময় কম, অল্প সময় সবটা সারতে হয়। আজকে টোটকার দিকে যাই, অর্থ বর্ষায় ধরতে ছাতা প্রয়োগ করলে তেজপাতা কি করতে হবে, একটা নিখুঁত বড় তেজপাতা নিতে হবে আপনাকে প্রত্যেক বৃহস্পতিবার। নেয়ার পর সেই তেজপাতার মধ্যে একটি মন্ত্র আপনার দিতে হবে, শ্রিং শ্রিং কমলালয়, শ্রিং শ্রিং কমলালয়, আবার একটু শ্রিং শ্রিং কমলালয়। এই মন্ত্র লেখার পর আপনি রেড কালারের মার্কার পেন বা জেল পেন দিয়ে মন্ত্র তেজপাতাকে লিখবেন, লেখার পর মধু, বেশি করে মধু আপনি ওই তেজপাতাতে মাখিয়ে আপনি আপনার মাথা, আপনার কণ্ঠ, আপনার বুক, আপনার পেট, এই চার জায়গায় স্পর্শ করে আপনি তেজপাতাটাকে সুন্দর পাত্রের মধ্যে জ্বালাবেন। যদি পাত্রটা রূপোর হয়, জানি সম্ভবত নয়, তাহলে বেশি ফলপ্রদ কাজ হয়, আর না হলে আপনাকে পাত্রটা তামার কিনতে হবে, অথবা আপনার পাত্রটা পাথরের বাটি হলে বেশি ভালো হয়, পাথরের বাটি, আর রূপোর বাটি ছোট হলেও হবে, কার্যটা বেশি ভালো হয়। করার পর সেই তেজপাতার মধ্যে আপনাকে মধু আবার দিয়ে ভালো করে গুলে নিতে হবে, ডাস্টটা হলো, ডাস্টটাকে আপনি জ্বালাবেন কিন্তু কর্পূর দিয়ে জ্বালাতে পারেন, বা কোনো কাগজ বা আপনি অন্য কোনো ধুনো দিয়ে জ্বালাতে পারেন। পুরো ডাস্ট করার পর তার মধ্যে আর মধু দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই টিপটা, তিলকটা, অর্থাৎ মধু এবং তেজপাতা জ্বলা জ্বালার মধ্যে তিলকটা আছে, প্রত্যেক দিন আপনাকে রবির যে ফিঙ্গার অর্থাৎ অনামিকা, এই কনিষ্ঠ আঙুলের পরে যে অনামিকা আঙুলটা আছে, এই আঙুল দিয়ে আপনাকে টিপ করতে হয় এভরিডে। বৃহস্পতিবার জ্বালাচ্ছেন, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, আবার বৃহস্পতি জ্বালাচ্ছেন, আবার সেম চলবে, এরকম প্রতিদিন করতে পারেন। আর এই মন্ত্রটি হতো শ্রিং শ্রিং কমলালয়, প্রতিদিন 100টা জপ করতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে অর্থ বর্ষা হবে। কখনো ভাববেন না যে একটা দুটো বৃহস্পতি করলেই পেয়ে যাবেন, এটা কিন্তু ম্যাজিক নয়, এটা টোটকা, যে ধৈর্য আস্থা ভক্তি বিশ্বাস দিয়ে করতে হবে, এবং অবশ্যই আপনাদের করতে হবে মা লক্ষ্মী জগন্নাথ দেবকে স্মরণ করতে হবে, কারণ এই সময়টা চলছে সোজা রথ থেকে উল্টো রথ, জগন্নাথ দেবের অনেক বড় একটা তীর্থক্ষেত্রের স্থান যাত্রা, এবং এই দিনে এই ক্রিয়ায় লক্ষ্মী দেবী স্বয়ং প্রসন্ন হবে আপনার ক্রিয়াতে, এবং সেখানে আপনাকে অর্থ বর্ষা দেবে, আপনাকে ছাতা খুলতে হবে, এত বর্ষা হবে যে আপনি অর্থে ভিজে যাবেন। তো যদি মনে করেন সেটা করতে, প্রয়োগটা করবেন নিষ্ঠা করে সঠিক মনে, এবং অবশ্যই মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবকে স্মরণ করে করবেন, আপনার অবশ্যই জীবনে প্রমিত লাভ হবে। আর যারা চাইছেন তান্ত্রিক মতে প্রতিজ্ঞা করতে,
হোম যজ্ঞের মাধ্যমে প্রত্যেকটা কিন্তু অবশ্যই চেম্বারে আসবেন, কারণ হোম পুজো যজ্ঞ ক্রিয়া যেগুলো দেখানো হয় সেটা অনেক বড় মাহাত্ম্য আছে। যজ্ঞ পুজো হোমকে সকলে দেখাতে পারে না, এবং নিষ্ঠা করে মাকে স্মরণ করে মায়ের রাঙার আতুল চরণে আপনার যেন নিবেদন করে আবেদন করে প্রার্থনা করে আপনার সমস্যাটা মিটিয়ে দেওয়াটাই কিন্তু আমার কাজ। এত বছর আমি কিন্তু দায়িত্ব সহকারে করে আসছি, এবং মনে রাখতে হবে যে কোনো বেশভূষা বেগধারী কথা নয়, যেটা আপনার জীবনে ফলপ্রাপ্তি হবে সেটাই কিন্তু আমি করতে পারবো, তার বেশি বাইরে কোনো কিছু নয়। এবং জ্যোতিষশাস্ত্র একটা অথেন্টিক সাবজেক্ট, সঠিক জায়গায় গেলে সঠিক প্রতিকার করলে সঠিক মানুষকে দেখবেন। অনেকেই তো বসছে, বাচ্চা বাচ্চা ছেলেরাও বসে পড়ছে, বুড়ো ধামরারাও বসে পড়ছে, বা যার মনে হচ্ছে বই পড়েই বসে পড়ছে, কিন্তু সব চকচকে জিনিসই কি সোনা? সেটা নয়, যে আসল সোনা চেনে জহুরি সে কিন্তু এক দেখাতেই চিনতে পারে। মনে রাখবেন সব জ্যোতিষী বারবার, জয় পরশুরাম একবার, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, এখানে আপনাকে আসতে হবে আমার কাছে। আর আমার চেম্বার সোমবার ব্যারাকপুর, মঙ্গলদিন কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শিয়ালদাহুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। বাইরে যাই না, আপনাদের রিকোয়েস্ট অনেক আসে, বর্ধমান আসুন, মেচেদা আসুন, দুর্গা আসুন, যেতে পারি না। আপনারা বুঝুন, ঠকবেন না, যে অনেক জ্যোতিষীকে আমি দেখেছি আজ বর্ধমান, কাল মেচেদা, পশু রানাঘাট, পশু বাগনান, পশু অমুক তমুক ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজে ভাবুন, যদি একটা জ্যোতিষী 7 দিনে 7টা ঘুরে ঘুরে চেম্বার করে, আপনার গ্রহদোষ কাটাচ্ছে কখন বসে, আপনার পাথরটা শোধন করছে কখন বসে, আপনার নামে পুজো অর্চনা, মাকে শ্রীবৃদ্ধি দিচ্ছে কখন, এটা ভাবেন না তো কখনো? আপনি আপনার আসার সুবিধার জন্য বাড়ির কাছে আসলে তাকেই দেখাবে এটা ভাবছেন, কিন্তু আপনার সমস্যাটা উনি কাটাচ্ছেন কখন, আপনার পুজো উনি করছেন কখন, আপনার গ্রহদোষ খণ্ডনটা হচ্ছে কখন, এক বুধবার দেখাচ্ছেন, পরের বুধবার প্রতিকারটা নিচ্ছেন সেই বর্ধমান থেকে। কিন্তু বর্ধমানের পরে তো মেচেদা আছে বৃহস্পতিবার, রানাঘাট শুক্রবার, শনিবার দিন দমদম, রোববার দিন মেচেদা, বা এই যে পরপর চেম্বার চলছে, যা যা বরের মতো ফেরিওয়ালার মতো প্রতিকারটা হচ্ছে কখন? কোন প্রশ্ন করেছেন নিজের মনকে? কোন আয়নার সামনে যে জিজ্ঞেস করেছেন? সত্যি তো জয়ার একটা কথা আমার পুরো মাথাটা ঘুরিয়ে দিল, যে একটা জ্যোতিষী যে ফেরিওয়ালার মতো কখনো বনগা লোকাল, হাওড়া লোকাল, কাটোয়া লোকাল, আরামবাগ লোকাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সারা প্রতিকারটা কখন করছে, কখন মাকে আপনার নিবেদন করছে, কখন আপনার পুজো হচ্ছে, কখন পাথরটাকে শোধন করছে, কখন কবজের প্রাণ প্রতিষ্ঠা করছে, কখন আপনার জীবনের সমস্যাগুলো মেটাবার জন্য মায়ের সামনে দুহাত জোর করে প্রার্থনা করছে? উত্তর আছে আপনার কাছে, ভেবে দেখুন। আসতে হবে আমার কাছে একবার, কষ্ট করে রিলিফ পাবেন সারা জীবনের জন্য। কোনটা ভালো, বাড়ির কাছে আসা ফেরিওয়ালাতে কেনা ভালো, না কষ্ট করে তৃষ্ণার্থর জন্য পাথর কাছে গিয়ে জল খেয়ে নিয়ে আসাটা ভালো? নিজেই বিবেচনা করুন, তারপরে আসুন। আমি কোথাও যাব না, কোথাও যাচ্ছি না, আর কোনোদিন যেতেও পারবো না। যারা মনে করছেন কলকাতা চেম্বার, ব্যারাকপুর, কালীঘাট, হাওড়া, শেওড়াফুলি, শোভাবাজার, শিয়ালদা আসতে পারবেন, তারাই ভালো প্রতিকার পাবেন। যারা পারবেন না তাদের দুহাত জোর করছি, আমার ক্ষমা করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর অবশ্যই চেম্বারে আসুন পুরো মনে হয়। আর যারা ঘুরছে ফেরিওয়ালার মতো যান, ঠকুন, কষ্ট করে আপনাকে কিন্তু আবার আসতে হবে। আজ অনুষ্ঠানের বিষয় ছিল অর্থ বর্ষায় ধরতে ছাতা, প্রয়োগ করুন তেজপাতা। ভালো থাকুন, সকল ভালো থাকুন। যারা মিস করেন প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকে ডেট অ্যান্ড জয় পরাশর সুন্দর প্রোগ্রাম দেখুন, আর যত পারবেন শেয়ার করুন। যত শেয়ার করবেন তত আপনার জীবনে আরো বেশি বেশি অর্থ বর্ষ হবে, চ্যালেঞ্জ করে বলতে পারি। শেয়ার করুন, ভালো থাকবেন, ভালো থাকুন। আজ এখানে আসি, দেখাবো আগামী দিনে। নমস্কার।